রিলায়েন্স ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টে জয়ের সরণিতে ফিরল ইমাম ইস্টবেঙ্গল। আগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে থেকেও জিততে পারেনি লাল হলুদ ব্রিগেড, কিন্তু সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। ম্যাচের 12 মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন কুশ ছেত্রী। এরপর একটি পেনাল্টি পেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ম্যাচের 53 মিনিটের মাথায় লাল হলুদ জার্সি গায়ে দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ রোসেল। এরপর 68 মিনিটে মোহামেডানের হয়ে গোল করে ব্যবধান কমান উইলিয়াম। অরূপ পালের রিপোর্ট, ইবিএম নিউজ। চ্যাম্পিয়নের মতো শুরু করলো এটিকে মোহনবাগান। সুপার কাপে জুয়ান ফেরান্দোর দল 5-1 গোলে জিতল। প্রতিপক্ষ গোকুলাম কেরালাকে 5 গোলে উড়িয়ে ডুরান্ডের বদলা নিয়ে নিল মেরিনার্সরা। কেরলে গিয়ে সেখানকার ঘরের দল গোকুলাম কেরল FC-কে 5 গোলে হারানো এক কথায় সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার। সব দিক থেকেই সুপার কাপ দারুণ শুরু করল সবুজ মেরুন ব্রিগেড। দীর্ঘদিন পরে গোলে ফিরলেন লিস্টন গোলাসো। ISL জুড়ে ফর্ম হাতড়ে বেরিয়েছিলেন ভারতীয় উইঙ্গার, প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন। সুপার কাপে প্রথম ম্যাচে 2 গোল করলেন ISL-এ ফর্ম হারিয়ে ফেলা লিস্টন। 2 গোলই অসাধারণ। এই পারফরমেন্স তাকে ফের ছন্দ খুঁজে পেতে সাহায্য করবে। ম্যাচের 6 মিনিটে কার্যত একক দক্ষতায় দলকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন। বক্সের মধ্যে বাঁদিক থেকে নেওয়া শট ডান দিকের কোণ দিয়ে ঢুকে যায় গোলে। অসাধারণ প্লেসিং, গোকুলাম গোলরক্ষকের কিছুই করার ছিল না। শুরুতেই গোল পেলেও আক্রমণের ঝাঁঝ কমায়নি মোহনবাগান, বরং আক্রমণের চাপে স্থানীয় দলটিকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে পিছিয়ে পড়লেও প্রতিপক্ষ চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গোকুলাম। সুযোগ পেয়েছিল কেরলের দলটিও, কিন্তু তা সবুজ বেলুন রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না। 27 মিনিটে ফের এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এবারও ব্যবধান বাড়ান লিস্টন। প্রথম গোলের মতো দ্বিতীয় গোলও দারুণ, বাঁদিকের উইং বরাবর উঠে এসে দূরপাল্লার শটে গোল লিস্টনের। টপ কর্নারে গোলরক্ষক শিবিন রাজের মাথার ওপর দিয়ে বল ঢুকে যায় জালে। বিশ্বমানের এই শটের হদিশ পাননি গোকুলাম গোলরক্ষক। বিরতির একটু আগেই এটিকে মোহনবাগানের 3 নম্বর গোল। এবার গোলদাতা হুগো বোমস। ফরাসি মিডফিল্ডারকে নিয়ে নানা জল্পনা শোনা গেলেও এই গোল তাকে আরও আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করা হচ্ছে। 4 নম্বর গোল মনবীর সিংয়ের। 67 মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। এক্ষেত্রে হুগো বোমসই গোলের রাস্তা তৈরি করে দেন। বাঁদিক থেকে উঠে আসা মনবীরকে পাস দেন হুগো। মনবীরের ডান পায়ের শট নিচে বাঁদিক দিয়ে গোলে ঢোকে। 71 মিনিটে অবশ্য ব্যবধান কমায় গোকুলাম। গোলদাতা মেন্ডি ডান দিকের উইং দিয়ে ওমরের ফ্রিকিক থেকে বল পেয়ে বাউমার্তা বানিয়ে দেন মেন্ডিকে। সেখান থেকে গোল করতে ভুল করেননি মেন্ডি। ম্যাচের শেষ বেলায় এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান কিয়ান নাসিরি। গোল পেতে পারতেন আশিস রাইও। পোস্টে লেগে তার নেওয়া শট বাইরে চলে যায়। শেষ 5 মিনিটে অবশ্য গোল সংখ্যা আরও বাড়াতে পারত মোহনবাগান, তাতে লজ্জা আরও বাড়ত গোকুলামে। এদিন দলে থাকলেও তিরিকে নামাননি জুয়ান ফেরান্দো। সুপার কাপের প্রতিটি ম্যাচকে ফাইনালের মতো ধরে এগোনোর কথা বলেছেন সবুজ মেরুন কোচ। ISL চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যাশার চাপ বেড়েছে মেরিনার্সদের। সেই চাপ সামলানোর জন্য সবুজ মেরুন যে তৈরি, সুপার কাপের প্রথম ম্যাচে 5 গোলই তার প্রমাণ দিল। অরূপ পালের রিপোর্ট, ইভিএম নিউজ। রাতভোর জয়ের উৎসব পালন করে এবার নতুন লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স। চলতি সপ্তাহে ঘরের মাঠে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে কেকেআর। জেসন রয় ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশের লিটন দাসও কলকাতায় চলে এসেছেন, ফলে চন্দ্রকান্ত পণ্ডিতের হাতেও এখন একাধিক বিকল্প। পরপর 2 ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ারের ফায়দা পেয়েছে নাইটরা। ভেঙ্কটেশ আয়ারের গড়ে তোলা মঞ্চে জয়ের স্কাইস্ক্র্যাপার গড়েছেন রিঙ্কু সিং। একইভাবে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে বল হাতে কামাল দেখিয়েছিলেন সুহাস শর্মা। এবার জেসন রয় লিটন দাস দলে যোগ দিয়েছেন। অধিনায়ক নীতিশ রানা রানে ফিরেছেন, চিন্তা শুধু ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ঘিরে। চন্দ্রকান্ত পণ্ডিত ইতিমধ্যে রাসেলের সঙ্গে কথা বলেছেন। সামনের ম্যাচে ইডেনে রাসেলের বদলে 2 নয়া বিদেশি ব্যাটারের একজনকে দেখা যাবে কিনা তা সময়ই বলবে। সোমবার রাতে শহরে পৌঁছল নাইট্রা। আপাতত জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে জোড়া জয়ের হ্যাংওভার কাটিয়ে নতুন স্টান্স নিতে চাইছে কেকেআর। এদিকে রিঙ্কু সিংকে নিয়ে আনন্দের মধ্যে যশ দয়ালের পাশে দাঁড়ালো কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে রিঙ্কু সিং 5 বলে 5টি 6 মেরেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই পেসারের বিরুদ্ধে। ছক্কার ধাক্কায় পিচেই হতাশায় ভেঙে পড়েছিলেন যশ দয়াল। গুজরাট টাইটান্সের সতীর্থরা তাকে সান্ত্বনা দেন। এবার সহমর্মিতার হাত বাড়ালো কলকাতা নাইট রাইডার্সও। তারা তাদের সামাজিক মাধ্যমে যশ দয়ালকে সান্ত্বনা দিয়ে লিখেছে, মাথা উঁচু করে এগিয়ে চলো বন্ধু, এটা অফিসে একটা খারাপ দিনের মতো। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। তুমি আদতে একজন চ্যাম্পিয়ন,
আশা করছি আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করতে পারবে। অরূপ পালের রিপোর্ট, ইভিএম নিউজ, কলকাতা।